সীমান্ত বার্তা নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগত জানাই, আমি রুহি। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। মাসে কয়েকদিন পুলিশ আধিকারিকদের ক্লাস নিতে হবে সরকারি স্কুলে, এমনটা নির্দেশ এসেছে কেন্দ্রীয় সরকার থেকে। ব্যতিক্রম থাকেনি করিমগঞ্জ শহরের পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পুলিশ আধিকারিকদের পড়ুয়াদের ক্লাস নিতে দেখা যায়। অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর দেবজিৎ নাথ সহ পুলিশ প্রশাসনের অন্যান্যরা ছিলেন। কেন্দ্রীয় বিদ্যালয় সহ অন্যান্য সরকারি স্কুলে এমনইভাবে ক্লাস নেওয়া হচ্ছে। সেন্ট্রাল কমিটির স্কিমটার নাম হলো স্টুডেন্ট পুলিশ ক্যাডেট প্রোগ্রাম। এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এটা প্রোগ্রাম দুই বছরের কারণে এটা আমাদেরকে দিয়েছে পাঁচটা স্কুল সিলেক্ট করতে, প্রত্যেক জেলায় পাঁচটা স্কুল সিলেক্ট করার জন্য। তার ভিতরে কেন্দ্রীয় বিদ্যালয় অথবা নবোদয় বিদ্যালয় আর বাকি তিনটা আমাদের জেনারেল স্কুল হলে হবে। এই পাঁচটা আমরা বিদ্যালয় সিলেক্ট করেছি। এখানে করিমগঞ্জে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়, নীলমণি গভ হায়ার সেকেন্ডারি, পাবলিক হাই স্কুল, এই পাঁচটা আমাদের এখানে সিলেক্ট করা হয়েছে। আর করিমগঞ্জ গভ হায়ার সেকেন্ডারি স্কুল। তো আমাদের ক্লাস 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে। এইটা 2 বছরের প্রোগ্রাম। তো ক্লাস এইটে এইটের ছাত্ররা যারা পাস করবে তারা ক্লাস 9 উঠবে, তাদেরকে আবার আহা বছর এই প্রোগ্রামটা কন্টিনিউয়াস থাকবে এবং আহা বছরে এদের প্রোগ্রামটা কমপ্লিট হবে 2 বছরের কারণে। এই প্রোগ্রামের জড়িয়েতে একজন স্টুডেন্টকে সুনাগরিক রেসপন্সিবল পার্সন হিসাবে গড়ি তোলার কারণে যেগুলো মানে দরকার, প্রয়োজনীয় যেখানে বস্তু দরকার তাদেরকে এইখানে বস্তু শিক্ষাদান করা হবে। তার ভিতরে এটা আমাদের 15টা টপিক আছে, 15টা টপিকের এই 2 বছরের কারণে। যেমন ধরেন আপনার পুলিশ ক্রাইম প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বিষয়ে জানানো হবে, ওদের শেখানি হবে। রোড সেফটি, ট্রাফিক অ্যাওয়ারনেস, সেফটি অফ ওমেন অ্যান্ড সেফটি অফ চিলড্রেন অ্যান্ড ওমেন, তারপরে সেখানে হবে ফাইট এগেনস্ট করাপশন, কীভাবে করাপশন এগেনস্ট ফাইট করা যায়, ডিজাস্টার ম্যানেজমেন্টের বিষয়ে তাদের দেওয়া হবে, টলারেন্ট ইম্প্যাথি অ্যান্ড সিম্প্যাথি, রেসপেক্ট টু এল্ডার। আজকালকে সমাজে দেখা গেছে এটা কমছে, এল্ডারকে প্রতি সম্মান করা, সিটিজেন সিনিয়র সিটিজেনের প্রতি সম্মান করা, এই বিষয়ে আমাদের শিক্ষা পাঠ হবে এখানে। আরও ডিসিপ্লিন অ্যান্ড এম টিম স্পিরিট, এই 15টা আমাদের সাবজেক্টে বা টপিকে থাকবে। এই 15টা সাবজেক্ট আমাদেরকে শেখাতে হবে। আর আমরা এতে হেল্প করবো আমাদের স্টুডেন্টকে কীভাবে শেখানো যায় আর কীভাবে তাদের সুনাগরিক গড়া যায়, এই বিষয়ে আমাদেরকে এই 2 বছরে আমরা এটা নিয়ে কাম করবো। এটা 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 হোম সেন্টার হোম অ্যাফেয়ার্সের এটা একটা প্রবলেম। মুমূর্ষু রোগীদের জীবন রক্ষার্থে 1 ফোঁটা রক্ত অনেক দরকারি। রক্ত কোনো খনি থেকে উৎপাদিত হয় না, না জঙ্গল থেকে। রক্তদাতার দিতে হয় রক্ত, ওই রক্ত সংরক্ষিত থাকে হাসপাতালে, কখনো বা মুমূর্ষু রোগীদের প্রয়োজন হয়। তাই খেয়াল রেখে করিমগঞ্জের ডেস্টিনি এনজিও
সোমবার রক্তদান শিবিরের আয়োজন করে। এতে প্রায় 30 জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত গ্রহণ করেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের চিকিৎসকরা। রক্তদান কার্যক্রমে এনজিও কর্মকর্তারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ছিল যে আমাদের 6th অ্যানিভার্সারিটা কীরকম কীভাবে পালন করবো। তখন আমরা হসপিটালে কিছু আমাদের প্ল্যানিং নিয়েছিলাম হসপিটাল নিয়ে। তখন দেখলাম আমরা ব্লাড ব্যাঙ্কে ব্লাড শর্টেজ, তো তখন আমাদের সব ডেস্টিনির মেম্বাররা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করব। তো আজকে আমরা সেই উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করলাম এবং সবাইকে ধন্যবাদ জানাই যারা আজকের এই ক্যাম্পে ব্লাড দিচ্ছে, কেননা ওদের মূল্যবান ব্লাড দেওয়ার জন্যই আমরা আজকে ক্যাম্পটা সাকসেসফুল করতে পারলাম। তো এই জন্য প্রত্যেক ব্লাড ডোনারদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আবেদন করব সবাই যাতে এগিয়ে আসে ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য, কেননা হসপিটালে গেলেই দেখা যায় ব্লাড ব্যাঙ্কে ব্লাডের শর্টেজ আছে, অনেকের এই ব্লাড লাগে ওই গ্রুপে ব্লাড লাগে। তো আমরা সবাই যুব সমাজ এগিয়ে এলে আমরা ব্লাড ডোনেশনের এবং হসপিটাল ব্লাড ব্যাঙ্কে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকে ধন্যবাদ জানাই এর ডেস্টিনির প্রত্যেক মেম্বারদেরকে যে এই সুন্দর ডিসিশন নেওয়ার জন্য। তৎসঙ্গে আমরা প্রত্যেক এনজিওকে অনুরোধ করবো যে ওরাও যাতে এরকম এগিয়ে আসে, সবাই মিলে এরকম কাজ করবো, আগামীতে আর ভালো কাজ করবো ডেস্টিনি এনজিওর পক্ষ থেকে, এটাই আমাদের অনুরোধ। এবং প্রত্যেক করিমগঞ্জের যত জনসাধারণ আছেন সব জনসাধারণকে আমরা বলবো আমাদেরকে উৎসাহ দিবেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, আমাদেরকে উপদেশ দিবেন, আমরা সবাই মিলে সমাজে ভালো কাজ করে যাব, এটাই। বাংলাদেশের উদ্দেশ্যে চোরাই পাচার করতে গিয়ে জব্দ করা হলো নেশাজাতীয় ট্যাবলেট। করিমগঞ্জ পুলিশের এক বিশেষ অভিযানে ট্যাবলেট জব্দ করা হয়। ট্যাবলেটের পাচারকারী আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। ট্যাবলেটের বাজার মূল্য 27 লক্ষ টাকার অধিক। ট্যাবলেটের ওজন ছিল 907 গ্রাম। আব্দুল কাদেরের সঙ্গে মূল পান্ডারা নেশাজাতীয় সামগ্রীর সঙ্গে জড়িত রয়েছে তা পুলিশ আজ করতে পারলেও তদন্তের খাতিরে পুলিশ এখনও বলতে অক্ষম বলে উল্লেখ করেন তদন্ত আধিকারিকরা। এমন সময় তিনটা ছেলে বাইকে আইতাছে, রাস্তা দিয়ে দিক পুরা খালি খালি অবস্থাতে আইয়া মানে বাইকে বাড়ি, আমি তো যদি আমি পুরা স্পিডে থাকতাম বা চালানো থাকতাম গাড়ি না বাইক না ফ্যান আমার মানে তুই ফ্যান আপনি আপনার রাইট সাইডে ছিলেন বুঝতে পেরেছেন? হ্যাঁ মনে তো হয়েছে এইভাবে এই অবস্থা, সাথে যে দুইটা ছেলে ওদের কিছু হয় নাই, দুইটা ছেলে বলতেছে আমি না করছি এটা চালাইতো না। হ্যাঁ তারপরে আমরা জুড়ে বাইকটা লইছে, হ্যাঁ লইয়া আইছে ওই দুইটা ছেলে পিছন থেকে গেছেও গিয়া আর এত ওইখানে পড়ছে।
আমি ড্রাইভারটাকে কিন্তু বেশিরভাগ 200 জন গাড়ি ড্রাইভার আমি তাহলে কথা দেখ কেন নিলাম সাইট পেয়েছে না গাড়িতে আমি কেন করতাম আমার স্পিডও আসলাম কন্ট্রোল করতে পারলাম তার গাড়ি লাগাইছি এটা দাম করে আমি তার গাড়ি লাগাইছি বিশ্বাস দেয়ার মধ্যে আছি রয়েছে কিনা তা অবগত হতে এক প্রতিনিধি দল করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন করেন। সার্ভে প্রতিনিধি বর্গের সঙ্গে করিমগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষের নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। খুঁটিনাটি সমস্যা ছাড়া বড় ধরনের সমস্যা হাসপাতালে নেই এমনটা আজ করা যায় প্রতিনিধি বর্গের কাছে। এটা আমাদের রুটিন ভিজিট, আমরা সমস্ত 12 মাসেই করে থাকি, তো এতে কোনো আলাদা করে আমরা কিছু করতে আসিনি। আর এটা আমাদের করিমগঞ্জের একটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট, হ্যাঁ, করিমগঞ্জের ইন্ডিকেটর অতটা ভালো নয় পারাগুয়েতে, তো এই জন্য আমরা একটু দেখতে এসেছি সেখানে ঠিকঠাক আছে। আপনারাই বলুন কীরকম সুবিধা পান আপনারা এখানে। হ্যাঁ, আমরা তো বিভিন্ন সময় দেখতে পাই যে গাইনো পেশেন্ট যারা, হ্যাঁ, পেশেন্ট যারা পেশেন্ট, হ্যাঁ, ওরা একটি বিল্ডিং রয়েছে এখানে নতুন বিল্ডিং, কিন্তু বিছানা না থাকায় ওরা নিচে ওদের ট্রিটমেন্ট হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, ওটা তো একটা সব ব্যাপার আছে। ওটা তো এখন আপনাদের নতুন এমপি এসে গেছেন, এমএলএ আছেন, আপনারা তো জার্নালিস্ট, আপনারা ভীষণ পাওয়ারফুল লোক, আপনারা আপনারা গিয়ে একটু ওদের বলুন যে তাড়াতাড়ি ওটা শুরু করে দিন। হ্যাঁ, ওদের কিছু কমি আছে বলে ওই কি ওদের স্টাফ টাফ একটু দরকার আছে, তো এদের যদি এমপি লাইট ফান্ড দিয়ে দিয়ে দেয় বা কিছু দিয়ে দিয়ে দেয় তাহলে ওদের জন্য ভালোই হবে, তাড়াতাড়ি হবে। সাথে এমএলএ সাহেব বা এমপি সাহেব যদি ওটাকে ইনগ্রেট করে দেয় তাহলে তাড়াতাড়ি আমরা ওটা শিফট করবো, ঠিক আছে। এখান থেকে কোনো অসুবিধা নেই, এরা তো রেডি। ওভারঅল ঠিক আছে হসপিটাল। আপনারা বলুন না, আপনাদের এখানে আমি তো প্রথমবার এলাম, আপনাদের কিরকম লাগে, আপনার সার্ভিস পান আপনারা এখানে? না দেখুন, যখনই কোনো সেন্ট্রাল বা স্টেটের কোনো টিম আসে দেখতে তখনই আমরা দেখি যে ডাক্তাররা ইউনিফর্ম পরে আসে, হাসপাতাল স্বচ্ছ রয়েছে, মানে অনেকগুলো চেঞ্জেস আমরা লক্ষ্য করে থাকি। আপনারা একদিনের জন্য? ওই একদিনের জন্য, হ্যাঁ। আপনারও কিন্তু এখানে ট্রিটমেন্ট নিতে হবে, আপনি বলছেন পরে ট্রিটমেন্ট পাবেন না কিন্তু এখানে, দেখে নিন না। এটা দেখুন, এটা তো ঠিক কথা বলেছেন, এটা একটা সিস্টেমের ব্যাপার, সিস্টেমটা সময় লাগবে। আমি ওদের বলেছি যে এরা যেভাবে ইন ফিউচার অংশ যে আস্তে আস্তে সিস্টেমগুলোকে কোয়ালিটির দিকে নিয়ে যাবে। হ্যাঁ, নাম্বারের পারফরমেন্স তো দিচ্ছে, নাম্বার অনেক, এখানে ডেলিভারিও হচ্ছে, আপনার ফ্যামিলি প্ল্যানিংও হচ্ছে, পিআইসিডিও হচ্ছে, ওয়াশানো সার্ভিস হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু এখন আমাদের দেখলে কোয়ালিটিটা ভালো নেই। আপনাদের এসএনসিউটা দেখলেন, সুন্দর এসএনসিউ, লেবার রুম অনেকটা ইম্প্রুভ করেছে, তো এইসব জিনিসগুলো যেগুলো, আর এই ইউনিফর্মের কথাটা বললাম, এটা ঠিক কথা, ইউনিফর্ম ওরা আস্তে আস্তে ওটাও মেনটেন করবে, ঠিক আছে। মেডিকেল স্টুডেন্টকে বলে দিয়েছি, তো মেডিকেল স্টুডেন্ট আস্তে আস্তে এটা কাজ করে এটাকে আস্তে আস্তে ঠিক করবে। এমনি তো বায়াল্লা সার্ভিস এখানে অনেক আছে, যাবেন আসামের 5 জন খুব কম জায়গায় পাবেন, এখানে আপনার 5 জন দাঁড়িয়ে পাবে, এখানে সিজার সময় মতো হয়ে যাচ্ছে, দূর দূর থেকে লোক আসছে তাদেরও এখানে সার্ভিস পাচ্ছে, সেই হিসাবে হসপিটাল তো আমার মনে হয় কাজ ভালোই করছে। ফ্যামিলি প্ল্যানিংয়ের কাজ কেমন চলছে? ফ্যামিলি প্ল্যানিং পুরো জেলাতেই নিচে, তো এটা আলাদা কিছু বলবো না, জেলাটা নিচে সে আমি সকাল থেকেই দেখছি, সমস্ত জায়গায় জায়গায় গিয়ে যাচ্ছি, আমি দেখছি যে ফ্যামিলি প্ল্যানিংয়ের বিষয়ে স্কোপ আছে, অসম্ভব স্কোপ আছে। হ্যাঁ, তো স্কোপের হিসাবে এরাও কিন্তু কত বছর থেকে কিন্তু তো অনেক জিনিস আমরা বুঝছি, ডিসকাস করেছি, গানে কলেজের সঙ্গে ডিসকাস করেছি, তো আশা করছি যে কাল থেকেই আস্তে আস্তে একটা নতুন এনার্জি নিয়ে এরা কাজ করতে শুরু করবে আর আরও ইম্প্রুভমেন্ট করবে, ঠিক আছে। এবার নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, এখন হাতের কাছেই সন্দেশের তথ্য, যে কোনো অনুষ্ঠানে পছন্দ মতো এবং দৃষ্টিনন্দন সন্দেশাদির সাজ্জি তত্ত্ব ইত্যাদি সুলভ মূল্যে পেতে যোগাযোগ করুন। দীর্ঘ 30 বছর থেকে সুনামের সঙ্গে বিবাহ সহ নানা অনুষ্ঠানে সন্দেশ ও অন্যান্য মনোহারী তত্ত্ব সরবরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন কল্যাণী মিশ্র কলি, সুভাষনগর রোড, করিমগঞ্জ।
হিরো কোম্পানি করিমগঞ্জে নিয়ে এলো অত্যাধুনিক বাইক, পাশাপাশি রয়েছে স্কুটি। তাই সুযোগ গ্রহণ করতে ওই ঠিকানায় যোগাযোগ করুন হিরো শোরুম কানিশাইল করিমগঞ্জ। দুচাকার গাড়ি ক্রেতাদের জন্য সুখবর, মেলা আয়োজন হচ্ছে করিমগঞ্জে। পুরানো দুচাকার গাড়ির বিনিময়ে নতুন দুচাকার গাড়ি নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। 7.99% কম সুদের হারে, ডাউন পেমেন্ট 9,999 টাকা, 5 বছরের জন্য ওয়ারেন্টি, ফাইন্যান্স করবে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। মেলা চলবে 1 জুন থেকে 4 জুন। মেলার স্থান ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকা। যোগাযোগের ঠিকানা হিরো শোরুম স্মার্ট অটোমোবাইল কানিশাল রোড করিমগঞ্জ। মোবাইল নম্বর 9435916933। ইস্টার্ন জুনিয়র কলেজ সায়েন্স আর্টস এবং কমার্স, বাহাদুর শাহ জাফর রোড, কানিশাল করিমগঞ্জ। এবারে এক নজরে ইস্টার্ন জুনিয়র কলেজ। প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে প্রাইভেট টিউশন ফ্রি। এখানে ছেলে মেয়ে উভয়ের জন্যই হোস্টেলের ব্যবস্থা রয়েছে। রয়েছে স্পেশাল স্কলারশিপের ব্যবস্থা, রয়েছে 24 ঘন্টায় সিসিটিভি সার্ভেলেন্স, রয়েছে ইন্ডিভিজুয়াল গাইডেন্স, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোচিং, রয়েছে আবশ্যকীয় শিক্ষামূলক ভ্রমণ, বিভিন্ন ধরনের মেডিকেল ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সায়েন্স ল্যাবরেটরিজ এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি। ইস্টার্ন জুনিয়র কলেজ অভিজ্ঞ এবং সুদক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা সমৃদ্ধ। অ্যাডমিশনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন 9706888183। বেশ কয়েক মাস ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল ধর্মনগর হরুয়া গ্রামের অভিজিৎ নাথ। পুলিশ অনেকবার তাকে আটক করলেও রহস্যজনক কারণে জামিন সে পেয়ে যায় আদালত থেকে। ফের শুভকে আটক করা হয় মাদকদ্রব্য রাখার কারণে। 72 কোটা ব্রাউন সুগার তার কাছে পাওয়া যায়। তাকে কঠোরতর শাস্তি দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তোমার বিরুদ্ধে প্রচুর অভিযোগ যে তুমি বিক্রি করো? না, এটি না, আমি বিক্রি করি না। তাহলে তো আজকে এই এলাকাবাসী তোমার কে বিবাহ ধরে দিল? এলাকাবাসী ধরছে না, এতগুলো মাল নিয়ে তুমি একসাথে কিভাবে চলাফেরা করো? আমার দেওয়া গেছে একজনে। মন্ত্রোচ্চারণের মাধ্যমে ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ বাবার পূজোর সূচনা হয়। প্রতিটি মন্দির প্রাঙ্গণে ছিল পূজোর আমেজ। ফুল, বেল ইত্যাদি পূজোর সামগ্রী হাতে নিয়ে লোকনাথ বাবার চরণ ছুঁইলেন পুরোহিত।
জোকার দিলেন মহিলারা, কাঁসা ঘণ্টা বেজে উঠল, পুজো চলল অনেকক্ষণ। আবাল বৃদ্ধবনিতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুজো প্রত্যক্ষ করেন। সরকারগঞ্জের বিভিন্ন এলাকার ত্রিকালদশী শ্রী শ্রী লোকনাথ বাবার পুজো আয়োজন হয় গোটা করে। নেতাজি পল্লীর উদযাপন কমিটি, টাউন কালীবাড়ি কমিটি, মদনমোড়ের উদযাপন কমিটি, সুভাষনগরের উদযাপন কমিটি ছিল। প্রতিটি মন্দির ছিল সুসজ্জিত, শৃঙ্খলাবদ্ধভাবে পুজো প্রত্যক্ষ করেন অনেকেই। শহরের সুভাষনগর রোড ও মদনমোড় পূজা কমিটি বিশেষ নাম কীর্তনের আয়োজন করে, নাম কীর্তন উপভোগ করেন অনেকেই। পুজো শেষে আয়োজন হয় আরতি, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের মনস্কামনা পূরণ করতে বাবার কাছে করজুড়ে প্রার্থনা করেন ভক্তবৃন্দরা। ছিল যজ্ঞানুষ্ঠান, যজ্ঞের দোয়া মাথায় নিয়ে নিজের পরিবারের মঙ্গল কামনা করেন অনেকে। দুপুরের দিকে অগণিত ভক্তবৃন্দরা মহাপ্রসাদ গ্রহণ করেন। বিকেলের দিকে প্রতিটি মন্দির প্রাঙ্গণে ভজন কীর্তন আয়োজন হয়, পরিবেশিত হয় স্থানীয়র দ্বারা। বিশেষ করে সুভাষনগর কমিটি ভক্তিমূলক সন্ধ্যার আয়োজন করে। অন্যদিকে নেতাজি পল্লীর উদযাপন কমিটি সুদূর বাংলাদেশ থেকে শিল্পী এনে ভক্তিমূলক সঙ্গীতের আসর আয়োজন করেন। এতে গান গেয়ে শোনান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, ধামাইলের সবার সঙ্গে তাল মেলান বিধায়ক জন, জমিয়ে উঠে মন্দির প্রাঙ্গণ এক সময়।
এনজিও। এই উপলক্ষে চার্মে মঙ্গলবার সংগঠনের কর্মকর্তারা এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করছে। কার্যক্রম আয়োজন করা হবে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। কার্যক্রমে সবার উপস্থিতি কামনা করা হচ্ছে। নমস্কার, ডেস্টিনি এনজিওর পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। আজকে আমাদের 6 নম্বর বর্ষর পূর্তি উপলক্ষে আমরা আগামীকাল 4 জুন আমরা একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। এই সাংস্কৃতিক সন্ধ্যায় করিমগঞ্জ শহরের বিশিষ্ট নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করবেন। তোর সঙ্গে শিলচরের থেকে আগত সরগম ব্যান্ড, একজন বোরাকে সুনামধন্য ব্যান্ড, সেটাতে অংশগ্রহণ করবেন। এবং আমাদের বোরাকে যারা সোশ্যাল ওয়ার্কার আছেন এবং ভালো ফিল্ডে, কালচারাল ফিল্ডে যারা ভালো ভালো কাজ করেছেন, ওদেরকে আমরা সম্বর্ধনা দেবো। এনজিওর যে মানে ক্রিয়াকলাপ এবং কার্যকলাপ ছিল আজকে ব্লাড ডে, ব্লাড ব্যাঙ্কেটটা শেষ হলো এবং কালকে আমাদের থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমাজের সাথে জড়িত যারা যারা ভালো কাজ করছে এবং সাংস্কৃতিক বলুন সামাজিক বলুন, তাদেরকে আমরা আমাদের সম্বর্ধনা দেবো এবং যাতে এই আগামী দিনে আমাদের 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 থেকে এবং আরও বিভিন্ন সংগঠনের থেকে ওরা পায় যাতে এই যে ভালো কাজ করছে এটার একটা মেসেজটা ভালোভাবে যাও। এবং তার সঙ্গে আমরা আসামের যে হর্ষ আগরওয়াল, যে জুনিয়র সায়েন্সের ছাত্র 7 নম্বর প্লেস পেয়েছে, ওকেও আমরা সম্বর্ধনা দেবো যাতে আমাদের পড়াশোনাতে যেতে আমাদের করিমগঞ্জের মানদণ্ডকে তো এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদের করিমগঞ্জ শহরের নাম উজ্জ্বল করছে, তার প্রেক্ষিতে আমরা সম্বর্ধনা দেবো। এবং আরও বিভিন্ন কার্যকলাপ যেমন শিলচর থেকে আগত সাংস্কৃতিক সন্ধ্যাকে আরও সুন্দর করার জন্য সরগম ব্যান্ড, তাই আমরা এটা করিমগঞ্জবাসীর কাছে এটা অনুরোধ দিব যাতে করিমগঞ্জের সকল মানুষ আমাদের প্রোগ্রামটা এসে দেখুক এবং অনুভব করুক এবং আমাদেরকে ভালো উপদেশ দিক যাতে আমরা আগামী দিনে আমাদের এই ডেস্টিনি এনজিও যাতে আরও মানুষের কাছে ভালো কাজের জন্য এগিয়ে যেতে পারে এবং মানুষের জন্য কিছু করতে পারে। এটি আমরা মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে বদরপুরে শ্রী শ্রী লোকনাথ বাবার পূজানুষ্ঠান আয়োজন হলো সোমবার সকাল থেকে। চলে পুজো, পুজোর শেষে আয়োজন হয় আরতি, দুপুরের দিকে ভক্তবৃন্দরা মহাপ্রসাদ গ্রহণ করেন, ছিল ভজন সহ ভক্তিমূলক সঙ্গীতের আসর। কিরকম আপনারা পরিচালনা করেন? সরকারি ড্রেন জবরদখল করেছেন তরুণ সিং নামে এক ব্যক্তি। নিজের কাজের জন্য সরকারি ড্রেন ব্যবহার করায় খুবই সঞ্চার হচ্ছে স্থানীয়দের। ঘটনা সংঘটিত হয় বদরপুর 2 নং ওয়ার্ডে। সীমান্ত বার্তা নেটওয়ার্কে আজ এ পর্যন্তই। নমস্কার।